পাল্লা দেওয়ার খবর। ক্লাসে পড়াচ্ছিলেন শাহানা আপা। এমন সময় একটি বিজ্ঞপ্তি এলো। আপা বললেন, একটা পাল্লা দেওয়ার খবর আছে। আপা খবরটি পড়লেন। নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আগামী 25 তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। দুটি বিভাগে ছাত্রছাত্রীরা নাম দিতে পারবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ক বিভাগে নাম দিবে, আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা খ বিভাগে নাম দিবে। খেলার বিষয়, বিষয়গুলো কি কি? 50 মিটার দৌড়, 100 মিটার দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, বস্তা দৌড়, মোরগ লড়াই, অঙ্ক দৌড়, মনে রাখার খেলা। নিয়ম হচ্ছে প্রত্যেকে সর্বমোট 3টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। যে কেউ যেমন খুশি তেমন সাজো বিষয়ে অংশ নিতে পারবে। সকল শ্রেণীতে ছক দেওয়া হলো, তাতে প্রতিযোগিতার নাম, বিভাগ, শ্রেণী, রোল, খেলার নাম লিখে ছক পূরণ করবে। আগামী 23 তারিখের মধ্যে শ্রেণী শিক্ষকের কাছে ছক জমা দিতে হবে। মাকসুদা বেগম, প্রধান শিক্ষক, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে নোটিশটা এসেছে মাকসুদা বেগম, প্রধান শিক্ষকের কাছ থেকে। ঘোষণা শোনার পর শানু ও কবির হাত তুলল। আপা জিজ্ঞাসা করলেন, কি হলো, একজন বলো। শানু বলল, কিভাবে ছক পূরণ করব আপা? আপা বললেন, ঘোষণাটি আমি বিজ্ঞাপন বোর্ডে লাগিয়ে দিচ্ছি, আর আমি একটা ছক আমার নামে বোর্ডে পূরণ করে দেখিয়ে দিই, তোমরা সেটা অনুসরণ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আপা একটি ছক এঁকেছেন, খেলার নাম দেওয়ার ছক। ছাত্রছাত্রীরা এইভাবে তাদের ছকটি পূরণ করবে। তাহলে কিভাবে পূরণ করবে আমরা দেখে নিই। প্রথমে ছাত্রছাত্রীরা তাদের নাম লিখবে। নাম শিক্ষক আপা লিখেছেন শাহানা হক। শ্রেণী, যে শ্রেণীতে পড়ে সে শ্রেণীর নাম লিখতে হবে। তৃতীয় শ্রেণীতে তাদের রোল নাম্বার কত সেটা লিখবে। বিভাগ লিখবে ক নাকি খ। আমরা দেখেছি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ক বিভাগে। তাহলে আমরা বিভাগ আমাদের শ্রেণী অনুযায়ী লিখব। আমরা যে সকল খেলা খেলতে ইচ্ছুক তার নামগুলো আমরা এখানে লিখব। তাহলে আপা খেলার নামগুলো লিখলেন, আপা 50 মিটার দৌড়, মোরগ লড়াই, মনে রাখার লড়াই, যেমন খুশি তেমন সাজো, এই খেলাগুলো খেলতে ইচ্ছুক।